হিরে দেখলেই দেখলে পকেটে ঢোকাতে ইচ্ছা করো, দেখলেই নিতে ইচ্ছা করো। হিরোর কী এমন বৈশিষ্ট্য? তাহলে ওইটা জানতে গেলে তার আগে তোমার সংকট কোণের সঙ্গে প্রতিসরণকে সম্পর্কনা করতে হবে। খুব ছোটো প্রমাণ কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব কাজে লাগানো করতে গিয়ে। সংকট কোণ এইটা, তাহলে এই কোণে এ থ্রি ও পথে যখন আপতিত হয়েছে, ওসি পথে আলোর প্রতিসরণ ঘটে গেছে, তাহলে এ থ্রি ও আর ওসি এই আপতিত আর প্রতিষ্ঠিত রশ্মির জন্য স্নেলের সূত্রটাকে সেট করছি। তাহলে এই সংকট কোণ এটাকে থিটা সি দিয়ে লেখা, সি ফর ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, কোনো কোনো বই সাইন থিটাও থাকে। তাহলে ফর্মুলা হচ্ছে স্নেলের সূত্র, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান। এটা এক নম্বর মাধ্যম, এটা দু নম্বর মাধ্যম প্রচলিত কথা আমাদের। সাইন আই মানে সাইন থিটা সি বাই সাইন আর মানে কত? সাইন 90 ডিগ্রি। ইকুয়াল যদি এয়ারে যায়, সচরাচর এয়ারেই যায়, এই না যে অন্য কোনো মাধ্যমে যাবে না, মিউ টুই রাখছি, ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান। যদি দ্বিতীয় মাধ্যমটা এয়ার হয় তাহলে লেখা যাবে ওয়ান বাই মিউ। এখন মিউ টু মানে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক, মানে এয়ারের প্রতিসরাঙ্ক ওয়ান, মিউ ওয়ান মানে প্রথম মাধ্যমে প্রতিসরাঙ্ক, সেটাকে মিউ দিয়ে লেখা হয়েছে। সুতরাং থিটা সাইন থিটা সি ইকুয়াল টু ওয়ান বাই মিউ, সাইন থিটা সি ইকুয়াল টু ওয়ান বাই মিউ, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, অঙ্কগতিকে খুব কাজে লাগে, বহুল ব্যবহৃত ফর্মুলা, ঠিক আছে? তাহলে হীরকের ক্ষেত্রে কী এমন বৈশিষ্ট্য আছে? হীরকের প্রতিসরণ খুব বেশি হয়, খুব সম্ভব মিউ ফর ডায়মন্ড ইকুয়াল টু প্রায় 2.42, আমার যতটা মনে পড়ছে। হীরকের প্রতিসরাঙ্ক খুব বেশি, দেখো মিউ যত বেশি হবে ওয়ান বাই মিউ রাশিটা তত কম হবে, তার মানে সাইন থিটা সি তত কম হবে, সাইন থিটা সি যত কম হবে দেখো থিটা সি তত কমবে। সুতরাং থিটা সি ফর ডায়মন্ড, থিটা সি ফর ডায়মন্ড এটা হয় প্রায় 24.6 ডিগ্রি, অর্থাৎ 24.6 ডিগ্রির থেকে বেশি কোণে আলোকরশ্মি যখনই হীরক থেকে বায়ুর মধ্যে আসতে যাবে তখনই আলোর প্রতিসরণ আর হবে না, প্রতিফলন হয়ে যাবে। এখন তোমাদের কথা অনুযায়ী আপাত অঙ্কনের রেঞ্জ হচ্ছে 0 থেকে 90, তাহলে 0 থেকে 24.4 ডিগ্রি রেঞ্জে আলোর প্রতিসরণ হবে। 24.4 থেকে 90 এটা কত রেঞ্জ? 24.6 থেকে 90 ভুল বলছি, মানে 90 - 24.6 বিয়োগ করলে কত হবে? 4 আর 1 = 5, আর 5 = 10, 75.4, অর্থাৎ 24.6-এর ডবল হচ্ছে তোমার 73.2। তাহলে এক ভাগ আলোকরশ্মি যদি প্রতিসরণ হয় দু ভাগের বেশি আলোকরশ্মি তোমার, হ্যাঁ হ্যাঁ 65 ভাগ, তাহলে এটা 65 হবে, তাহলে এটা দু ভাগের একটু কম। তাহলে এক ভাগ আলোকরশ্মি যদি তোমার প্রতিসরণ হয় তাহলে 1.8 ভাগ আলোকরশ্মি দেখো তোমার প্রতিফলন করবে, তার মানে প্রতিফলিত অংশটা অনেক বেশি। যখনই করলাম প্রতিফলন অভাব যত বেশি হবে তত বেশি চকচক করবে, সেই কারণে তোমার হীরকের মধ্যে থেকে আলোকরশ্মি তোমার চকচক করছে বলে মনে হয়, হীরককে খুব উজ্জ্বল দেয় না, এর কারণ এটা, ঠিক আছে? এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, বহুল ব্যবহৃত ফর্মুলা, এটা যেন কখনো ভুলবে না, তার কারণ তোমার বহু জায়গাতে দেখবে কাজে লাগে এটা। এবার তাহলে তুমি তো না হয় বায়ু মাধ্যম থেকে জিনিসপাতিকে সব দেখছো জলের মধ্যে, এবার মাছ কীভাবে দেখে? মাছ দেখে কি ঘনমাধ্যমে অবস্থিত বস্তুকে লঘু মাধ্যমে? এই প্রসঙ্গে দেখবে মরুভূমির মরিচিকা কীভাবে সৃষ্টি হয়, এটা আগে পড়ে এসছো, এটা আর বলছি না। তাহলে এখন মাছ কীভাবে দেখছে তোমাকে ওইটা দেখতে হবে, এদিকেই দেখাই। তাহলে এইটা ধরো দুই মাধ্যমের বিভেদ দল, এইদিকে তোমার বায়ু মাধ্যম আছে রাস্তার থেকে ওপর দিকটা, এদিকটায় তোমার জল মাধ্যম আছে, এইখানে ধরো একটা মাছ অবস্থিত,
বায়ুমাধ্যম থেকে যখনই, তাহলে মাছ দেখবে কি বায়ুমাধ্যমের বস্তুকে, তাহলে বায়ু থেকে জলে প্রবেশ করবে। তাহলে ধরো এই রকমের একটা আলোকরশ্মি তোমার বায়ুমাধ্যম থেকে এসে তোমার মাছের চোখ অবিলম্বের দিকে সরে আসবে, এভাবে এসে পড়লো, এটা ধরো মাছটা, কি বলো? হ্যাঁ, তাহলে যদি আপাতন কোণ যদি বাড়ে, বাড়তে বাড়তে আপাতন কোণের ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে যদি এভাবে আলোকরশ্মি প্রবেশ করে, 90 ডিগ্রি মানে এইভাবে দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে প্রবেশ করলো, তাহলে প্রতিসরণ কত হবে, কেমন হবে, হবে কত কোণে প্রতিসরণ ঘটবে বলো? আপতিত হয়েছে 90 ডিগ্রি কোণে, তাহলে প্রতিসরণ হবে কত কোণে? অ্যাকচুয়ালি এটা হবে সুজ্জা বেরিয়ে চলে যাবে 90 ডিগ্রি করে যদি আরো বসে যায়, তাহলে তার কোনো বাঁক হয় না, এটা পড়েছ। কিন্তু আপাতন কোণের মান ধরো 89.99 ডিগ্রি, দেন হোয়াট হ্যাপেন? মনে রাখবে সংকট কোণে যদি আপতিত হয় প্রতিসরণ কোণ হয় 90 ডিগ্রি, সুতরাং উল্টো দিক থেকে যদি আলোকরশ্মি আসে 90 ডিগ্রি কোণে যদি লঘু থেকে ঘনতে প্রবেশ করে, সংকট কোণে কাছে মিডিয়ামের ভিতরে প্রবেশ করে যাবে। বুঝতে পারলে না, পারলে না? দেখো সংকট কোণে যদি ঘন থেকে লঘুতে আপতিত হয় 90 ডিগ্রি কোণে প্রতিসরণ হয়, উল্টো দিকের কথাটা ভাবো, যে লঘু থেকে ঘনতে আসছে 90 ডিগ্রি কোণ আপতিত কোণ হয়েছে আপাতন কোণ, তাহলে সংকট কোণে প্রবেশ করবে। অ্যাকচুয়ালি 90 ডিগ্রি ওটা সজ্জা বেরিয়ে যায়, কিন্তু 90 ডিগ্রি থেকে সামান্য কম হলে লিমিটিং ভ্যালু 90 ডিগ্রি ধরতে হবে, তাহলে সংকট কোণে আলোকরশ্মি প্রবেশ করবে। অর্থাৎ আলোকরশ্মি সেক্ষেত্রে এভাবে আপতিত হলে সংকট কোণ থেকে বড় হবে, বড় মানে এই দিক দিয়ে এইভাবে আসবে। আচ্ছা, অবিলম্বটা আমি এইখানে করে দিচ্ছি, এখানে অবিলম্ব করছি, কোনটা বড় হবে এইবার দেখো, এটা বড় হবে, কোনটা বড় হবে, এভাবে প্রবেশ করবে, কোনটা বড় হলো, এই কোনটা আর এই কোনটার মধ্যে কোনটা বড়? হ্যাঁ, এইটা বড়। তাহলে আমি এটা এই ডেটা মুছে নিচ্ছি, এভাবে ঝামেলা করছি হলো। তাহলে ধরো এইটা ধরো সংকট, এইভাবে প্রবেশ করবে, এটা মুছে দিল, তারা বুঝতে পারলে না, পারলে না? এই জায়গাটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা, যে যদি 90 ডিগ্রি করে দুই মাধ্যমে বিভেদ তলে আপতিত হয় সংকট কোণে মিডিয়ামের মধ্যেতে প্রবেশ করবে হলো। তাহলে যদি আপাতন কোণকে আরো বাড়ানো হয়, অর্থাৎ বা মাছের চোখে এই জায়গায় এটা অবিলম্ব নিয়ে দিচ্ছি, অবিলম্বের সঙ্গে এই যে কোণ এইটা হবে তোমার দেখো সংকট কোণ থিটা সি, তাহলে এখন খুব সম্ভব সংকট কোণের মান হয় তোমার 44 ডিগ্রি মতো, মনে করতে পারছি না সংকট কোণে, হ্যাঁ 44 ডিগ্রি, 49 ডিগ্রি, হ্যাঁ 49 ডিগ্রি। তাহলে মাছ এখন চাইছে আমি আমার চোখে আলোকরশ্মি অবিলম্বের সঙ্গে 50 ডিগ্রি হোক বা 55 ডিগ্রি হোক, সেক্ষেত্রে তোমার এই কোণটাকে আরো বাড়াতে হবে। এই কোণটাকে বাড়ানোর শর্ত দেখো এইটা, তবে তোমার এইভাবে আলোকরশ্মি যাবে, অর্থাৎ সেক্ষেত্রে আলোকরশ্মিকে এই মিডিয়াম থেকেই প্রবেশ করতে হবে, অর্থাৎ প্রতিফলন ঘটবে। সেই কারণে এই জায়গাটা মাছের কাছে আয়নার মতো মনে হবে, তারা বুঝতে পারলে না, পারলে না? আর এর মধ্যে যে সমস্ত আলোকরশ্মি আসবে দেখো তারা সবাই সংকট কোণেতে কম করে প্রবেশ করবে, আগের ছবি অনুযায়ী এইটা এই যে আলোকরশ্মি এখানে এলো সংকট কোণেতে কম করে প্রবেশ করলো ভেতরে, বুঝতে পারলে না, পারলে না? এখানে এই যদি এটা ড্রয়িং করা, এটা গিজমিজি হয়ে যাবে বলে আমি ড্রয়িং করছি না, সেক্ষেত্রে সংকট কোণেতে কম করে প্রবেশ করবে,
সুতরাং মাছের চোখে এই অংশটা চকচকে দেখাবে, লেফট সাইডে যেমন হবে এইটা তোমার রাইট সাইডের ক্ষেত্রেও এই জিনিসটা দেখা যাবে। এই জায়গাটা এখানে সংকট কোণ হয়, এই কোণটা হবে সংকট কোণ, এই জায়গা তোমার চকচক করবে। সুতরাং মাছের কাছে এই জায়গাটা একটা ছিদ্রযুক্ত অংশ হবে, যে ছিদ্রের মধ্য দিয়ে সে বায়ু মাধ্যমে সমস্ত বস্তুকে